ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকে ভালোভাবে লেখাপড়া করছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে, বাড়ির কাজ নয় নিয়ে। বাড়ির কাজ নয় কী আছে দেখো, শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া। তো চলো দেখি এখানে বাড়ির কাজ নয় কী আছে। প্রথমে আছে দেখো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি, ঠিক আছে। তো এখানে আছে নিশিরাত, কিসির মিশির, ফেরিওয়ালা, শব্দ দূষণ, এই অল্প কয়েকটি শব্দ আছে। তো দেখো আমরা অর্থগুলো লিখি এবার। নিশিরাত, গভীর রাত্রি বা মাঝরাত। তারপর দেখো কিসির মিশির, পাখির ডাকা ডাকের আওয়াজ। তারপরে কী আছে ফেরিওয়ালা, রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে তারাই আছে ফেরিওয়ালা, তাই না। তারপর শব্দ দূষণ, অত্যন্ত কোলাহলে শব্দ দূষণ ঘটে, ঠিক আছে। এই হচ্ছে এগুলো এর অর্থ। দুই নম্বরে কী আছে দেখো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, ঠিক আছে। ফেরিওয়ালা, নিশিরাত, শব্দ দূষণ, কিসির মিশির, এই কয়েকটি শব্দ আছে, এগুলো সঠিক জায়গায় বসে বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখো ড্যাশ চেঁচামেচি করো না, সবাই ঘুমাচ্ছে। তাহলে নিশিরাত চেঁচামেচি করো না, সবাই ঘুমাচ্ছে, ভোরবেলাতেই পাখির ড্যাশ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। তাহলে ভোরবেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। তারপরে কী আছে দেখো, ড্যাশ হাঁক দিচ্ছে থালা বাসন চাই। তাহলে কে হাঁক দিচ্ছে, ফেরিওয়ালা হাঁক দিচ্ছে থালা বাসন চাই। ড্যাশ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক আছে। শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। এভাবে তোমরা লিখে দিবে, এই খালি জায়গায় এই শব্দগুলো বসিয়ে দিবে, হয়ে যাবে। তারপর দেখো এখানে তিন দাগ কী আছে, নিচের শব্দগুলোর উত্তর বলি ও লিখে, ঠিক আছে। উত্তর বলি, এই উত্তরগুলো লিখতে হবে। কোয়া কী আছে, কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে, ঠিক আছে। তো উত্তর দেখো, কবিতায় যেসব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো পশু, গরু ও কুকুর, পাখি, হাঁস, কবুতর, চড়ুই, দোয়েল, ঘুঘু, টুনটুনি, পাতিকাক ও মোরগ, ঠিক আছে। এই পশু পাখির কথা বলা হয়েছে। তারপরে খতে কী আছে দেখো, শহরে কী কারণে শব্দ দূষণ হয়, ঠিক আছে। শহরে তো অনেক কারণে শব্দ দূষণ হয়, তার ভিতরে যেগুলো দেশি দেখো। উত্তর, শহর হলো ঘনবসতি এলাকা, এখানে গভীর রাত পর্যন্ত শব্দময় থাকে। শহরে উচ্চস্বরে দোকান ও শপিং মলগুলোতে টিভি সিডি চলে, শব্দ করে টেলিফোন ও দরজার কলিং বেল বাজে। এছাড়া ফেরিওয়ালার হাঁক ডাক, যানবাহনের তীব্র হর্ন প্রভৃতি কারণে শহরে শব্দ দূষণ হয়, তাই না। তাছাড়া বিভিন্ন শিল্প কারখানা থাকে, তারপরে এই যে জেনারেটর চলে, তারপরে যানবাহনের তীব্র হর্নটাই বেশি আমাদের শহরে জীবনে সমস্যা করে, তাই না। তো এগুলো লিখে দিলেই তোমাদের, এই যেগুলো আমি লিখে দিয়েছি এগুলো লিখে দিলেই তোমাদের উত্তরটি সুন্দর হয়ে যাবে। তারপর দেখি কী আছে দেখো, গোয়া, কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে, ঠিক আছে। নিশ্চয়ই পাখির ডাক, তাই না। তো দেখো এখানে উত্তর, কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে আমার পাখির ডাক ভালো লাগে, কারণ পাখির ডাকের মাঝে একটা সুন্দর সুর আছে, এ সুর মনকে প্রশান্তি দেয়, চোখে ঘুমের আবেশ বুলিয়ে দেয়, ঠিক আছে। তারপরে দেখো অন্যদিকে, কুকুরের ডাক, কুকুরের কান ফাটানো চিৎকারে বুকে কাঁপন ধরে, এদের কর্কশ কণ্ঠে শব্দ দূষণের সৃষ্টি হয়, গভীর রাতে কুকুরের দলবদ্ধ চিৎকারে চোখের ঘুম পালিয়ে যায়, তাই না। এজন্য কুকুরের ডাকের চেয়ে পাখির ডাক আমার বেশি ভালো লাগে, তাই তো। নিশ্চয়ই তোমাদের সবার পাখির ডাক ভালো লাগে এবং কুকুরের যে কর্কশ শব্দে ঘুম ভেঙে যায়, তাই তো। তারপর দেখি ঘ কী আছে, গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন, ঠিক আছে। তো দেখো উত্তর, গ্রামের মানুষ ভোরে দোয়েল, শালিক, ময়না, টিয়া, চড়ুই, ঘুঘু ইত্যাদি পাখির কিচির মিচির শব্দ শুনে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। আবার ভোরবেলা মোরগের ডাকেও অনেকের ঘুম ভেঙে ওঠে, খুব ভোরে মোরগ ডাকে, তাই না, আজান দেওয়ার পরপরই, ফজরের আজানের পরপরই। তো এই এই মোরগের ডাকেও অনেকের ঘুম ভেঙে যায়, তাই না, ঘুম থেকে উঠে কাজ শুরু করে গ্রামের মানুষ, তাই না। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে লিখতে হবে এবং কী লিখতে হবে। তো এরপর দেখি কী আছে দেখো, চার দাগ, শহরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি। এখানে কিছু বিষয়বস্তু আছে দেখো, বিষয়বস্তু শহরের জীবন, গ্রামের জীবন। তো বিষয়বস্তুতে প্রথমে আছে কি, পরিবেশ, শহরের জীবন কি কোলাহলময়, গ্রামের জীবন শান্ত। তারপর শব্দ বেশি, শহরের জীবনে বেশি, গ্রামের জীবনে কম, রাস্তাঘাট পিচ ঢালা পথ আর গ্রামের জীবনে কদ্রমাক্ত পথ, তাই না, কাদা হয় বৃষ্টির সময়, প্রচুর কাদা হয় গ্রামের রাস্তাগুলোতে, কাদা থাকে, তাই না। জীবনযাত্রা উন্নত মানের, শহরে জীবনে জীবনযাত্রা উন্নত মানের, আর গ্রামের জীবনও একেবারে যে খারাপ বলা যাবে না, কিছুটা নিম্নমানের শহরের তুলনায়, তাই না। তারপরে দেখো হাট বাজার কী আছে, কাছাকাছি, এই শহরে জীবনে শহরের খুব কাছাকাছি এবং চাইলেও সব কিছু পাওয়া যায়, হাট বাজার থাকে কাছাকাছি।
আর গ্রামের জীবনে কিছুটা দূরে, তাই না? গ্রামে যারা আছো তারা একটু বাজারটা একটু দূরে, ঠিক আছে? এই হলো তোমাদের শহরের জীবন গ্রামের জীবনের পার্থক্য। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের বাড়ির কাজ নয় কীভাবে করতে হবে। এভাবে আমি যেভাবে তোমাদের উত্তরগুলো লিখে দিয়েছি, এভাবে উত্তরগুলো লিখে দিলে তোমাদের খুব ভালো নম্বর পাবে এবং উত্তরটি সুন্দর হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজ হয়ে যাও। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো।